অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেটা আগে থেকে আমরা ভেবে উঠতেই পারি না। কখনো খুব কষ্ট পায়, কখনো বা খুব আনন্দ হয়। জীবনের কিছু ফেলে আসা স্মৃতি দাঁড়িয়ে বেড়ায় আমাকে। এখন ভাবতে অবাক লাগে, কতগুলো বছর আমি ইন্ডিয়ার বাইরে কাটিয়ে দিলাম, যে একসময় কলকাতার বাইরে যেতে ভয় পেত, সে এখন ক্যালিফোর্নিয়ার সমুদ্রের ধারে বসে আছে। এই এই কেন শব্দটা মাঝে মাঝে খুব হন্ট করে আমাকে।
calling? If you don't want to talk, then why are you calling me? Hello? Shaina, Miraj. সেদিন সেদিন রাজের গলাটা শুনে চমকে উঠেছিলাম। প্রচণ্ড প্রচণ্ড রাগ হচ্ছিল, মনে হচ্ছিল ফোনটা ছুঁড়ে ফেলে দিই। অনেকগুলো প্রশ্ন মাথায় চাড়া দিচ্ছিল। হ্যালো, কি ব্যাপার? এত বছর পর হঠাৎ আমার কথা মনে পড়লো? নাম্বার পেলি কোথায়? তোর বাড়ি থেকে অনেক কষ্টে জোগাড় করেছি, মেয়ের সমস্যা দিয়েছে। তুই ভালো আছিস? কেন, তুই কি চেয়েছিলিস আমি খারাপ থাকি? এভাবে বলছিস কেন? আমি কি কোনোদিন চেয়েছি যে তুই খারাপ থাকিস বা তোর কিছু খারাপ হোক? হ্যাঁ রাজ, হ্যাঁ, তুই চেয়েছিলিস আমি খারাপ থাকি। আজ শুধু তোর জন্য রাজ, শুধু তোর জন্য আমি আমার মা বাবা আমার নিজের লোকদের সবাইকে ছেড়ে এত দূরে এইখানে ক্যালিফোর্নিয়াতে চলে আসতে বাধ্য হয়েছি। ইউ নো হোয়াট, ইউ আর আ চিটার। ইয়েস রাজ, দ্যাটস হোয়াট ইউ আর, ইউ আর আ চিটার। তুই ফোনটা কেন করেছিস? আমাকে অফিসে বেরোতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য আর তোর কাছে সময় নেই না। সেদিন রাজের সাথে খুব রুডভাবে বিহেভ করেছিলাম, সত্যি খুব কষ্ট হচ্ছিল ওর সাথে কথা বলতে। আসলে আমার বুকে জমা ছিল অনেক অনেক রাগ, দুঃখ, অভিমান আর আর এক রাস যন্ত্রণা। এই এতগুলো বছর প্রতিটা দিন আমি নিজেকে প্রশ্ন করেছি, কেন রাজ আমার সাথে এরকম করলো? আমার জীবনে তোর আর কোনো স্থান নেই রাজ, কোনো স্থান নেই। আচ্ছা রাজ, একটা কথা বলতো, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম না? আর আমরা সারা জীবন একে অপরের বেস্ট ফ্রেন্ডই থাকব। স্কুল ডেজ টু কলেজ ডেজ, দ্য গোল্ডেন মোমেন্টস অফ আওয়ার লাইফ। এই দিনগুলো কোথায় আর আমাদের জীবনে কোনোদিন ফিরবে না। বিশ্বাস কর, আমি জেনে শুনে তোকে কোনোদিন কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমি এই ডিসিশনগুলো নিতে বাধ্য হই, যেমন আমি সেদিন নিয়েছি। পালিয়ে যাওয়া, তাই তো? জানিস আজ, যাদের মেরুদণ্ডটা সোজা হয় না তারা কাওয়ার্ড হয়, তারা কোনো দিনও কোনো কিছু ফেস করতে পারে না, সঠিকভাবে কোনো কথা বলতেও পারে না। এনিওয়েজ, তুই ফোনটা ছাড়, আমার তোর সঙ্গে আর কথা বলতে ভালো লাগছে না। কিন্তু আমার যে খুব ভালো লাগছে তোর সাথে কথা বলতে। কত বছর বাদে তোর গলাটা শুনতে। কিন্তু আমার তোর সঙ্গে আর কথা বলতে ভালো লাগছে না। সেদিন ফোনটা রাখার পর হাউ হাউ করে কেঁদেছিলাম, অনেক জানা যন্ত্রণা থেকে একটু মুক্তি পেতে চেয়েছিলাম। অবুঝি মন তরসায় গভীর খেয়ালি বর্ষা, জোয়ারে ভিজে গিয়ে মিশে
মিঠে সে তোরি বেহিসাবি তোর দিওয়ানগি অনুভবে মোর আবারগি আসমানে রং ছুটে যায় গাড়ি সারায় আজ আমি অনেক সাহস করে তোকে ফোন করেছি, আমার কিছু বলার আছে। প্লিজ শোন, শুনছিস? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনছি, বল। জীবনে তুই ছাড়া আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না, মানে যখন আমি রিয়েলাইজ করলাম তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ডই নয়, শি ওয়াজ মাই ফার্স্ট লাভ অলসো। সত্যি বলতে আমি আজও তোকে খুব ভালোবাসি। মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত এরকমই থাকবে। আমি জীবনে আমার সবকিছু তোর সাথে শেয়ার করতাম, শুধু পারিনি একটা ইনসিডেন্ট শেয়ার করতে আজ অবধি। আজ সেটা করতে চাই, তুই আছিস তো? শুনছি। ছোটবেলা থেকেই আমার চোখে একটা প্রবলেম ছিল, আসলে আমার দুটো রেটিনাই নষ্ট হয়ে আসছিল। আমার পারিবারিক অবস্থা অনুযায়ী আমার বাবা মা অনেক চেষ্টা করছিল আমাকে সুস্থ করে তুলতে, কিন্তু কলেজ লাইফে যখন আমরা দুজনেই নতুন জীবনের সন্ধানে ছুটছিলাম, আমি আমার চোখের ভিশনটা ক্রমশই হারাতে শুরু করলাম। আমার ছটফটে দুরন্ত হাসি খুশি সায়নাকে আমি ঠিক দেখতেও পাচ্ছিলাম না। তোকে আবছা দেখতে শুরু করি, এটা আমি ঠিক নিতে পারছিলাম না, জাস্ট নিতে পারছিলাম না। তাই শুরু করলাম তোর সাথে নানা ধরনের গেম খেলা, যাতে তুই আমাকে ঘৃণা করিস, দূরে চলে যাস। হলো তাই, তুই আমার থেকে এত দূরে চলে গেলি যে আমি সেখানে পৌঁছাতেও পারলাম। একদম ইন্ডিয়া থেকে ক্যালিফোর্নিয়া চাকরি নিয়ে এখন আমার চোখে আর ভিসা নেই, আমি ফুল ব্লাইন্ড। শুধু এটুকুই বলবো, তোর অনেক সময় নষ্ট। সেদিন সেদিন পায়ের তলা থেকে যেন মাটিটা সরে গেছিল, রাজ আর দেখতেই পায় না। কার উপরে আমি এত রাগ পুষে রেখেছিলাম? আমার সব ক্যালকুলেশনটাই তো কেটে গেল। আর সময় নষ্ট না করে রাজকে কল ব্যাক করল। কিন্তু রাজ যখন ফোনটা ধরছিল না, তখন মনে হচ্ছিল ছুটতে ওর কাছে যায় এবং ওকে একটা ঠাস করে থাপ্পড় মেরে জিজ্ঞেস করি, এই তুই আমাকে চিনিস? রাজ, ফোনটা ধরছিলিস না কেন? রাগ দেখানো হচ্ছে, অ্যাটিটিউড দেখানো হচ্ছে? আসলে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসটার্ব। একদম একদম চুপ, অনেক কথা বলেছিস তুই, এবারে আমি বলবো আর তুই।
চুপ করে শুনবি? কিরকম বেস্ট ফ্রেন্ড রে তুই, হ্যাঁ? শুধু নিজের কথাটাই ভাবলি? একবারের জন্য তুই আমার কথাটা ভাবলি না? একটুও ভাবিস না আমার কথা? আমার কত কষ্ট হবে একটুও ভাবলি না সেটা? কেন রাজ, ওয়াই কেন দূরে চলে গেছিলি বল? অন্ধ হয়ে যাবি বলে? আচ্ছা রাজ, আমাকে একটা কথা বলতো, আজকে যদি এই ঘটনাটা তোর সঙ্গে না ঘটে আমার সঙ্গে ঘটতো, তাহলে কি তুই পারতিস রাজ, পারতিস আমাকে এইভাবে এইভাবে একা ছেড়ে চলে যেতে? কি করে রাজ, কি করে ভাবলি যে সবকিছু জেনে আমি তোকে তোকে ইগনোর করব, তোর থেকে দূরে চলে যাব? কেন জানাসনি আমাকে? তুই শুধু আমাকে ভালোবাসিস না, আমিও তোকে ভালোবাসি। Yes, Raj. Yes. I love you. আর এটাও জেনে রাখ, ভালোবাসা মানে পালিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে যে কোনো পরিস্থিতিতে সঙ্গে থাকা, সঙ্গ দেওয়া, সাথে থাকা। আমাদের কি সত্যি আর কোনোদিন দেখা হবে? আর দেখা হলো বা কি না, আমি তো আর তোকে দেখতে পাবো না। কেন এরকম ভাবছিস তুই? আমি তো আছি, তোর শায়না তো তোর সঙ্গে সারা জীবন থাকবে। তুই আমার চোখ দিয়ে এই গোটা পৃথিবীটাকে দেখবি রাজ। তুই বলছিলিস না রাজ যে তোর জীবনে সবকিছু ব্ল্যাক হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে? জানিস রাজ, আজ পর্যন্ত আমার জীবনে সবকিছু সবকিছু ব্ল্যাক ছিল, কিন্তু আজ আজ আমার জীবনে সবকিছু হোয়াইট হয়ে গেছে। ভুল হয়েছিল আমার, খুব বড় ভুল করেছিলাম আমি, যে আমি তোর কাছে কিছু জানতে চাইনি। কিন্তু এখন এখন সবকিছু স্পষ্ট হয়ে গেছে রাজ। আচ্ছা রাজ, রাজ আমরা সবকিছু আবার নতুন করে শুরু করতে পারি না? অফিসে ছুটির অ্যাপ্লিকেশনটা করে দিয়েছি রাজ, নেক্সট ইয়ার আমি ইন্ডিয়া আসছি। শায়না, আমি তোর অপেক্ষায় রইলাম, এবার তুই ফিরলে তোর চোখ দিয়ে সারা পৃথিবীটা দেখব। মেঘের খামে চিঠি আসা বাকি, ঝুরি ঝুরি তাকে কাছে ডাকি, জানি না তবে শিখি তাই ফাঁকি। অধীর ঘনয়ে বর্ষায় ফেরার ইশক, তাই খোঁজ ঠিকানা কোন কথা সে মানে না। ফেরার ইশক, তাই খোঁজ ঠিকানা কোন কথা সে মানে না।